মর্নিং ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখন ভোর 5:20, বেরিয়ে পড়েছি নতুন একটা ঠিকানায়। কি দেখাই আপনাদের দেখি, আজ হচ্ছে 25শে মার্চ, শনিবার। চলুন যাই, সকালবেলায় মর্নিং ওয়াক শুরু হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে আর আমিও চলেছি আমার ডেস্টিনেশনে। চলুন যাওয়া যাক। চলুন আজকের এই ভিডিওটা উলুবেড়িয়া স্টেশন থেকে শুরু করছি। আজ যাচ্ছি বেলারি রামকৃষ্ণ মিশন। প্রথমেই বলি, অবশ্যই একটা লাইক করবেন। হাওড়া থেকে উলুবেড়িয়া আসতে 31 কিলোমিটার এবং 13টা স্টেশন, আর উলুবেড়িয়ার আগে স্টপেজ হচ্ছে ফুলেশ্বর, এটা খেয়াল রাখবেন, তাহলে নামতে সুবিধা হবে। তাই এখন যাব উলুবেড়িয়ায়, নেবে বেলারি রামকৃষ্ণ মিশন। এটা আমার 23তম রামকৃষ্ণ মিশন। যারা এখনও দেখেননি অন্য রামকৃষ্ণ মিশনগুলো, তারা অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নেবে। চলুন তাহলে আমরা যাই এবারে, এখান থেকে অটো ধরব, কত ভাড়া, কোথায় নামব, থাকার কি ব্যবস্থা আছে ওখানে এবং ভোগের কি ব্যবস্থা আছে, ওখান থেকে আর কি কি দেখা যায় সবই আপনাদের দেখাবো। তাহলে যাই এখন আমরা বেলারি রামকৃষ্ণ মিশন। চা খেতে হবে, চায়ের জন্য মনটা চা চা করছে, তাই 1 2 চা চা চা। চলুন চা খাই। উলুবেড়িয়া থেকে কোনো অটো ডাইরেক্ট বেলারি রামকৃষ্ণ মিশন যায় না, রিজার্ভ করলে 200 টাকা নেবে, আর যদি 5 মিনিট হেঁটে মেন রাস্তায় আসেন তাহলে ওখান থেকে 25 টাকা দিয়ে আপনারা বেলারি যেতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন বেলারি রামকৃষ্ণ মিশন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়ায় 58 গেটের সামনে। এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রীমৎস্বামী ঘরানন্দজি মহারাজ 1996 সালে, আর 2003 সালে এটার উদ্বোধন হয়। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। এর ঠিক উল্টো দিকে হচ্ছে গঙ্গা, একটু পরে আপনাদের দেখাবো, আগে চলুন যাই বেলারি রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকি। যদি ফটো বা ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। চলুন এবারে ভিতরে যাই। এটা হচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির, দেখতে পাচ্ছেন। এখানে ভর্তি হতে গেলে মহারাজদের সঙ্গে এসে কথা বলতে পারেন, কারণ এটা হচ্ছে আবাসিক, এখানে থাকারও ব্যবস্থা আছে। তাই এখানে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কথাও বলতে পারেন। আর কালকে এই বেলারি রামকৃষ্ণ মিশনে একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 188তম শুভ আবির্ভাব তিথি, সেই উপলক্ষে কালকে সারাদিন অনুষ্ঠান। তাই আপনারা চাইলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন, কারণ রাত্রিবেলায় যাত্রাও হবে আমি শুনে আসলাম, তাই আপনারা আসুন, ভালো লাগবে। আর এখানে আসার জন্য ট্রেন অটো সবই সাফিসিয়েন্ট। কালকে অনুষ্ঠান আছে, সেই জন্য আলপনা দেয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন ওইদিকে প্যান্ডেল হয়েছে, এই হচ্ছে আলপনা কালকে অনুষ্ঠানের জন্য। এটা অনুষ্ঠানের সব মালপত্র আসছে, কি অনুষ্ঠান সেটা বলবো আপনাদেরকে। এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রম।
ওই দিকে দেখতে পাচ্ছেন অফিস ঘর, ওখানে গিয়ে কথা বলতে হবে। আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এগুলো কালকে আর আজকে অনুষ্ঠান আছে। এই হচ্ছে বাচ্চাদের হোস্টেল, এখানে থাকার জায়গা বাচ্চাদের যারা এখানে থেকে পড়াশুনো করে। আর এই হচ্ছে অফিস, এই হচ্ছে অতিথি নিবাস, এই যে লেখা আছে। এখানে থাকার জায়গা আছে, যারা এসে এখানে থাকতে চান তারা থাকতে পারেন একদিন। এখানে ভোগের ব্যবস্থা আছে, সকালের টিফিন আছে, দুপুরের ভোগ আছে, রাত্রের ভোগ আছে। তাই পুরো জায়গাটাই খুব সুন্দর, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের সবার ভালো লাগবে। একবার এখানে ঘুরে যাবেন অবশ্যই, আর একদিন থাকলে আরও ভালো হয়। এই হচ্ছে মন্দির, পাশে হচ্ছে স্কুল, এই হচ্ছে হোস্টেল মেয়েদের, ছেলেদের সরি ছেলেদের, আর থাকার জায়গা এখানেই আছে। কালকে অনুষ্ঠান আছে, যারা এখানে আসতে চান অবশ্যই একবার ঘুরে যাবেন। এই হচ্ছে তার ফটো, প্যান্ডেল হয়ে বসে আছে, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্যান্ডেল। আর হচ্ছে এদিকে গেলে অফিস। তার পাশ দিয়ে পুরো জায়গাটা শুধু দেখুন, কি অসাধারণ লাগছে। সামনেই গঙ্গা, আপনাদের নিয়ে যাব। চারিদিকে গাছ গাছ আর গাছ, শান্ত নিরিবিলি পরিবেশ মন ভালো করে দেবেই। অবশ্যই আপনারা একবার এখানে আসুন, খুব ভালো লাগবে জায়গাটা আপনাদের। আর এখানে আসলে অবশ্যই একটা দিন থাকবেন আপনারা, তাহলে এই জায়গাটা উপলব্ধি করতে পারবেন কি সুন্দর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের ভালো লাগবেই। আর এখানে থাকার ব্যবস্থা আছে বেলারি রামকৃষ্ণ মিশনে, এখানে ভোগের ব্যবস্থা আছে চারবেলা। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো, সেটা হলো আপনাকে এখানে কোনো ধার্য করা নেই যে এত টাকা দিতে হবে। এই আপনি রামকৃষ্ণ মিশনে আসবেন, তাদের সারা জীবন তারা সেবা করে যাচ্ছে, তাদের সেবার জন্য বা মানুষের জনসাধারণের সঙ্গে যেভাবে ওনারা মিশে আছেন, তাদের জন্য যেটুকু আপনারা পারবেন ডোনেট করবেন, সেটাই এখানে বিরাট ব্যাপার। তাই আপনাদের বলবো যে এখানে চলে আসুন, একবার ঘুরে যান। ও অসাধারণ লাগছে, অসাধারণ জায়গা সত্যি, দুর্দান্ত। কি পরিবেশ, কি সুন্দর জায়গা বেলারি রামকৃষ্ণ মিশন। আপনাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই একবার ঘুরে যাবেন। 100 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা গঙ্গা, আর তার সামনেই এই বেলারি রামকৃষ্ণ মিশন, সত্যি অদ্ভুত পরিবেশ, খুব ভালো লাগবে আপনাদের। ওই দেখুন রামকৃষ্ণ মিশন বেলারি, বেলারি রামকৃষ্ণ মিশন দেখতে পাচ্ছেন। সত্যি অপরূপ সৌন্দর্যে ভরা এই বেলারি রামকৃষ্ণ মিশন। 100 মিটারের মধ্যে এই গঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন, এবং গঙ্গার চারিদিকটা বাঁধ দেওয়া হচ্ছে, এগুলো দেখতেই পাচ্ছেন, ভেঙে 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 এই পর্যন্ত চলে এসে। ওই দিকটা আরও আপনাদের দেখাবো। আর এই সামনেই দেখতে পাচ্ছেন বেলারি রামকৃষ্ণ মিশন, ওই যে সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা বেলারি রামকৃষ্ণ মিশন। এদিকে সব এই দেখুন, অপূর্ব ব্যাপার, বেলারি রামকৃষ্ণ মিশন। এদিকে ইটভাটা, এদিকে সব নৌকা, আর এদিকে পুরো গঙ্গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন। উপভোগ করার মতন, আসার মতন, দেখার মতন দুর্দান্ত জায়গা। এরকম বোল্ডার দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে ভাঙনটা, কিন্তু কতটা কি হবে জানি না। সাধারণ মানুষের জমি তো চলে যাচ্ছেই, তার সঙ্গে রয়েছে সামনে বেলারি রামকৃষ্ণ মিশন, 100 ফুটের মধ্যেই রামকৃষ্ণ মিশন।
কি হবে জানি না, সরকারের তরফ থেকে চেষ্টা করছে আটকানোর। এই যে সামনে দেখতে পাচ্ছেন সব বোল্ডার ফেলে 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 রাখা হয়েছে, আর গাড়ি করে শুধু বোল্ডার আসছে আর ফেলা হচ্ছে। আর কাজ হচ্ছে মানে যাতে ভাঙন রোধ করা যায়। আচ্ছা, কিন্তু এতে রোধ হবে, এতে আটকাবে? হ্যাঁ আটকাবে, অনেক তো জমি চলে গেছে মনে হয় এর মধ্যে। চেষ্টা করুন আপনারা নিঃশব্দে নীরবে। কি সুন্দর জায়গাটা, শুধু দেখুন গাছ গাছ আর গাছ। চারিদিকের পরিবেশ, পাশেই ওনাদের স্কুল আছে, আবাসিক স্কুল, আর এখানে বড় মাঠ আছে, সামনে একটা পুকুর আছে, আর এই বাউন্ডারি দেখতে পাচ্ছেন চারিদিকে। জায়গাটা অতি সুন্দর, এবং এখানে আসতে হবে কী করে সেটাও আপনাদের জানিয়েছি। এখানে থাকার আর ভোগ নেওয়ার যে ব্যাপার সেটাও আপনাদের জানাবো। চলুন আমার সাথে আরপিজি ব্লগের সাথে দেখতে পাবেন। যেতে ইচ্ছে করছে না, কিন্তু অসাধারণ জায়গা। আবার সবাইকে বলছি একদিন থেকে এখানে থাকুন, খুব ভাল লাগবে। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা হয়ে গেল আমার 23তম রামকৃষ্ণ মিশন। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, বাড়ির লোককে ভালো রাখবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।